আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতুহ। প্রিয় স্যার ও ম্যাডামগণ, আশা করি আপনারা ভালো আছেন এবং ইনশাল্লাহ মহান আল্লাহ তালার অশেষ রহমতে আমরা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসব। আদমজী পরিবারের সবাই একসাথে হব, সবার দেখা হবে এই আশা ব্যক্ত করি। তো আমরা আপনারা জানেন যে আমাদের স্কুলের ওয়েবসাইটে স্টুডেন্টদের হোমওয়ার্ক দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো কিভাবে আমরা হোমওয়ার্কটি আপলোড করতে পারবো মোবাইলের মাধ্যমে, আমি তার উপর একটি ছোট্ট ভিডিও আপনাদের দেখাবো। প্রথমে আমরা যেভাবে আমাদের স্কুলের ওয়েবসাইটে লগ ইন করি, এভাবে আপনারা প্রথমে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরেই আপনার প্রথম ধাপ হলো এখানে মেন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি খেয়াল করেন এখানে লেখা আছে ডায়েরি অ্যান্ড টাস্ক, ডায়েরি অ্যান্ড টাস্ক ক্লিক করলেন। ডায়েরি অ্যান্ড টাস্ক ক্লিক করার পরে এখানে দেখেন আপলোড ডায়েরি অ্যান্ড টাস্ক, আমি আপলোড দিলাম। এখন আপনার এখানে ক্যাটাগরি চাবে, তো আপনি ক্যাটাগরিতে খেয়াল করেন কি দিবেন, হয়তো হোমওয়ার্ক দিবেন। এখানে অনেকগুলো আইটেম আছে, হোমওয়ার্ক দিলাম। কোর্স সাবজেক্টের নাম এখানে ক্লিক করলে সাবজেক্টগুলোর নাম চলে আসবে, তো আমি এখানে ফিজিক্সে ক্লিক করলাম। এরপরে স্টুডেন্ট আছে, এই যে স্টুডেন্টটা বাই গ্রুপ আপনি ক্লিক করবেন। বাই গ্রুপ ক্লিক করার পরে আপনার এখানে এই যে প্রথম ভার্সন দিতে হবে, ব্রাঞ্চ দিতে হবে না, ভার্সন হলো বাংলা। বাংলা দেওয়ার পরে আপনার প্রোগ্রাম বা ক্লাস, এখানে আমি ক্লাস দিলাম 10। তারপরে সাবজেক্ট দিতে হবে না, আপনার হলো গ্রুপ, গ্রুপ দিতে হবে যেহেতু এদের গ্রুপ আছে সায়েন্স। এরপরে শিফট দিতে হবে, শিফট হলো ডে। সেশন, এদের সেশন হলো 19-20। তারপরে এরা সেকশন হলো কে সেকশন, আমি কে সেকশনে ক্লিক করলাম। তারপর আর কোথাও ক্লিক করতে হবে না, ডাইরেক্ট সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ দেওয়ার পরে আপনি দেখেন এখানে স্টুডেন্টদের নাম চলে আসছে, তাই না? এই যে স্টুডেন্টদের নামের তালিকা, সিরিয়াল নাম্বারের পাশেই দেখবেন সাদা ঘর আছে, এখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনি এখানে স্টুডেন্টদের সবাইকে যেহেতু পাঠাবেন এই ক্লাসের, তো সবার নামের পাশে এভাবে ক্লিক দিবেন। তো যা হোক, আমি এদের অনেককেই হোমওয়ার্ক পাঠাইছি, তো আমি বেশি দিলাম না, আমি 20 জনকে ক্লিক করলাম। আপনি যেহেতু পাঠাবেন সবাইকে, তো আমি এদেরকে হোমওয়ার্ক পাঠাইছিলাম আগে, তো আমি 20 জনকে ক্লিক করেছি। করার পর আপনি খেয়াল করেন নিচে কোনো জায়গায় অ্যাড বাটন বা ওকে বাটন কিচ্ছু নাই, এখানে এসে সমস্যাটা হচ্ছে অনেকের। তো আপনি এখন আবার উপরের দিকে যাবেন, দেখেন উপরে কিছু পাওয়া যায় কি না, উপরে কিন্তু কিছু পাওয়া যাচ্ছে না, খেয়াল করেন নাই, এই যে। তখন আপনি কি করবেন, যদি মোবাইলে কাজটি করে থাকেন তো আপনি এটিকে একটু ভার্টিক্যালি ধরবেন, তাহলে খেয়াল করেন আপনার এই যে অ্যাড আছে, এই অ্যাডে ক্লিক করবেন, ব্যাস কাজটা এখানে শেষ। এখানে অ্যাড করার পরে এখানে মেন সমস্যাটা হচ্ছিল, আপনি অ্যাড করার পরে এখন আপনি হোমওয়ার্ক দিবেন, টাইটেল লিখবেন। স্টুডেন্টদের গ্রুপ সিলেক্ট করা হয়েছে, টাইটেল হলো, আমি টাইটেল লিখলাম ফিজিক্স, ফিজিক্স চলে আসছে, ফিজিক্স চ্যাপ্টার, চ্যাপ্টারও চলে আসছে, চ্যাপ্টার দিলাম 11। চ্যাপ্টারের নাম লিখতে পারেন কারেন্ট ইলেকট্রিসিটি, কারেন্ট ইলেকট্রিসিটি। এরপরে আপনি এখানে খেয়াল করেন এই যে একটা সাদা পেজ আছে, এই পেজে আপনি তাদের হোমওয়ার্ক লিখে দিতে পারবেন, যদি লিখে দেন লিখে দিবেন, অথবা যদি আপনি কোনো ইমেজ উদ্দীপক পাঠাতে চান তাহলে আপনি এই যে নিচে সুইচ ফাইল আছে এখানে ফাইল আপনি আপলোড দিতে পারবেন। তো ডেডলাইন দিলাম ওদের কাছ থেকে, হোমওয়ার্কটা আপনি কত তারিখের মধ্যে চাচ্ছেন, ধরেন 12 তারিখের মধ্যে চাচ্ছেন, 12 তারিখ, এই যে ক্লিক করলাম 12 তারিখ চলে আসছে। এখন চুজ ফাইল দিলাম আমি, এই যে চুজ ফাইল দেওয়ার পরে এখানে ফাইলসে ক্লিক করি, দেখি ছবি পাওয়া যায় কি না। হ্যাঁ, এখানে একটা ছবি পাওয়া গেছে, এইটাই আমি ওদেরকে দেবো। ওকে, ছবিটি এখানে নিয়ে নিছে, সর্বোচ্চ 25 MB পর্যন্ত নিতে পারবে, তো একটা ইমেজ কিন্তু 25 MB হয় না। এখন খেয়াল করেন আমাদের সব কাজ শেষ, স্টুডেন্টের তালিকা চলে আসছে, এই যে এদের সবার নিচে যায় আপনি দেখবেন এখানে সেভ বাটন আছে, আপনি সেভ বাটনে ক্লিক করবেন। ওকে, সেভ হওয়ার পরে নিচে যে মেসেজটা দেখবেন, এই মেসেজটা দেখলে মনে হবে কাজ হয় নাই, খেয়াল করেন দেখেন স্টুডেন্ট ইজ রিকোয়ার্ড, প্লিজ চুজ বাই স্টুডেন্ট আইডি অর মাই ক্লাস অর বাই গ্রুপ। আসলে কাজ হয়ে গেছে, এই মেসেজ দেখে ভয় পাওয়ার কিছু নাই, আপনি উপরে চলে যাবেন। উপরে যাওয়ার পরে আবার আমাদের মেন মেনু যেটা, এখানে ক্লিক করবেন।
ক্লিক করার পরে এখন আপনাকে যেখানে আসতে হবে সেটা হলো ম্যানেজ ডায়েরি অ্যান্ড টাস্ক, এই যে নিচে আছে দেখেন ম্যানেজ ডায়েরি অ্যান্ড টাস্ক। এই ম্যানেজ ডায়েরি অ্যান্ড টাস্কে দেওয়ার পরে আপনি দেখবেন আমাদের সম্মানিত স্যার ও ম্যাডামগণ যে এইচডব্লিউগুলো আপলোড করেছেন সেই এইচডব্লিউগুলোর তালিকা দেখাচ্ছে, এবং আপনি যেহেতু এখন কাজ করতেছেন আপনারটি উপরে দেখাচ্ছে। ডায়েরি, হোমওয়ার্ক, কোর্স, ফিজিক্স, এখন আপনি ডান পাশে খেয়াল করেন সবারটা পাবলিশ হয়েছে, দেখেন পাবলিশ, এগুলো পাবলিশড হয়ে গেছে, কিন্তু আপনারটা ড্রাফট দেখাবে। তো আপনি এখন এই যে অ্যাকশনে ক্লিক করবেন, অ্যাকশনে ক্লিক করলে পাবলিশ, ইডিট, ডিলিট, তো আপনি তো পাবলিশ করবেন, এই যে পাবলিশ করলেন, পাবলিশ করার পরে আবার ওই স্টুডেন্টদের নামের তালিকা দেখাবে। এখন খেয়াল করেন আপনি একটু নিচের দিকে যাবেন, এই যে দেখেন আমি যে কয়েকজনকে সিলেক্ট করেছিলাম শুধু সেই কয়েকজনকে দেখাবে এখানে। তো আমি এই যে পাবলিশ বাটনে ক্লিক করব, এই যে পাবলিশ ক্লিক করলাম, এখন আপনাকে একটা মেসেজ দিবে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পাবলিশ দিস আইটেম, ইয়েস আই এম শিওর, ক্লিক করলেন, কংগ্রাচুলেশনস, মানে আপনার এইচডব্লিউটি পাবলিশ হয়ে গেছে। তো থ্যাংক ইউ স্যার ও ম্যাডামগণ, আশা করি আমাদের দেখা হবে, আল্লাহ পাকের কাছে দোয়া করি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।